কচুতে ভিটামিন ও খনিজে ভরপুর। শরীরে ভিটামিন এর অভাবে হওয়া যে কোনো রোগের ক্ষেত্রে কচু শাক জাদুর মতো কাজ করে। তাই আজকের রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। কচু শাকটাকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে, তারপর ওটাকে জলে সেদ্ধ করতে হবে। সেদ্ধ করার পর জলটাকে ঝরিয়ে নিতে হবে এবং সেটা খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে, যাতে কচু শাকের মধ্যে বেশি পরিমাণে জল না থাকে। ইলিশ মাছের মাথাটাকে ছোট ছোট টুকরো করে কেটে তার মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখতে হবে। কড়াইটা ভালো করে গরম করে তার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে সামান্য নুন দিয়ে ওই ইলিশ মাছের মাথাটাকে ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে তুলে আমি রেখে দিলাম। এবার কালো জিরে ফোড়ন দিলাম। আর কচুর শাকে একটু ঝাল না হলে বিশেষ ভালো লাগে না, তাই একটু বেশি করে লঙ্কা দিয়ে সেদ্ধ করা কচুর শাকটা ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। তার মধ্যে সামান্য হলুদ আর সামান্য লবণ দেব, দিয়ে ওটাকে ভালো করে ভেজে নেব। কচুর শাক মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে সামান্য মিষ্টি দিলাম আর ভেজে রাখা ইলিশ মাছের মাথার টুকরোগুলো এর মধ্যে দিয়ে নেড়েচেড়ে তুলে নেব। এবার হয়ে গেছে আমাদের ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকের রেসিপি রেডি। আমি তো এবার ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকের মজা নেব। আর আপনি যদি এই মজা পেতে চান তাহলে আমাদের এই সহজ রেসিপিটা ফলো করুন আর বানিয়ে ফেলুন বাড়িতে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। আর এই চ্যানেলটি যদি এখনও অবধি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর পেতে থাকুন সহজ সহজ রেসিপি।